জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি বা বিকৃতির ষড়যন্ত্র করলে মামলা হবে রাষ্ট্রদ্রোহিতার। কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রকে সেই মামলা দায়ের করতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় উপাচার্য, রেজিস্ট্রার ও গণসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন মিজান আহমেদ। 2018-19 সালের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করা হয়েছে এমন অভিযোগে রিট করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। পরে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি খুঁজে পায় অভিযোগের সত্যতা। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে রায় ঘোষণা করে উচ্চ আদালত। এতে বলা হয়, সংবিধানের 4-1 অনুচ্ছেদের আলোকে এ ধরনের ঘটনায় মামলাকারী হবে রাষ্ট্র। ভবিষ্যতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির যে অবমাননার বিষয়, এটা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হবে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো মামলা করতে পারবে না। রাষ্ট্র এবং সরকারি প্রতিষ্ঠান, সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে। রায় প্রকাশের এক মাসের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয় উচ্চ আদালত। And it has been declared to be without lawful authority action ta ebong respondent number 4 cabinet secretary ke bolche je bishwabidyalay kortipokkher biruddhe inquiry tadonto eta tadonto hoyechilo sei tadonto protibedoner aloke shongbidhan ebong ainer ain motabek karjokori byabostha grohon korar jonno tader biruddhe ei nirdeshonar phole jatir pitar chobi byabohare shobai shotorko hobe bole mone koren ainjibira। Mizan Ahmed, SATV, Dhaka।